হতে চলেছে, 2 বছর 9 মাস হয়ে গেছে, কিন্তু এখনো বিল্ডিং এর ইটি গাঁথা হয়নি, কারণ ওদের নিচের কাজটা শেষ হয়নি। সুতরাং বিল্ডিং কবে হবে জানি না। তারপরে আবার এই মানুষগুলো এখন হোটেলে চলে গেছে। আর কিছু মানুষ আছেন যারা এখনো জোর করে ওখানে রয়েছেন, যেরকম ফেমাস কি বাড়ি জানো, মতিলাল বাড়ি, তারা কালকে গেছে, ওই এমএলএ অনেক রিকোয়েস্ট করার পরে ওনার রিকোয়েস্টে গেছে। নয়না বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি যে এটা তুললেন যে দুর্ব্যবহার করছেন কেএমআরসিএল এ, যে আমরা তো এই টাকাটা দিয়ে দিয়েছি, এটা করে দিচ্ছি, হচ্ছে, এরকম ভাবে না। একটা মানুষ যারা যে ঘর ছাড়া হয়ে গেছে তার নিজের দোষে না, তোমার কাজের জন্য বিল্ডিংটা হুড়মুড় করে ভেঙে পড়েছে, আমরা মারাও যেতে পারতাম, আমাদের জীবনের সব চলে গেছে, অনেক মূল্যবান জিনিস সেই সাথে চলে গেছে, তাদের সাথে যে ব্যবহারটা হচ্ছে। আমি এটাও বলেছি ওনাদের যে একটা পিআর টিম রাখুন, আপনারা দোষ স্বীকার করে যে হ্যাঁ আমরা অনিচ্ছাকৃত, কিন্তু একটা জিনিস ভুল হয়েছে সেটার জন্য আমরা ক্ষমা স্বীকার করছি, উই আর সরি, সেটা মানুষজনকে বলুন। এবং বিশ্বরূপ বলেছে যে ওখানে যারা সোনার ব্যবসায়ী করেন কিছু কিছু জায়গায় ভাড়ার ব্যবস্থা করতে হবে, সেটা কেএমআরসি লেগে দায়িত্ব নিতে হবে, কারণ রুজি রুটিটা ছেড়ে দিয়ে তো মানুষ চলে যাবে না, রুজি রুটিটা ওইখানেই করতে হবে। তো এইটা এই পর্যন্ত আজকে কথা হয়েছে আমাদের, এই ওরা এটা দিয়ে দিক, রিপোর্টটা দিয়ে দিক। আর মেন হচ্ছে যেখানে ওদের এই কাজের জন্য যে সিমেন্টিং অ্যান্ড কেমিক্যাল ওয়াটার যেগুলো উঠে আসছে, ওই এলাকার ড্রেনেজ সব চোখ হয়ে গেছে, সেটা নিয়েও কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা একটা ক্লেম দিয়েছি ওনাদের, সেটা ওনারা ইন্সপেকশন করুক। সোমবার থেকে ওনারা কথা দিয়েছেন যে বিশ্বরূপের অফিসে পিআর টিম বসাবে, যারা এই যে লোকাল যে প্রবলেমগুলো, টেকনিক্যাল প্রবলেম তো আমরা দেখবো এবং ওরাও দেখবেন, আর লোকাল প্রবলেমটা এই যে মানুষের ক্ষোভ, মানুষের রুজি রুটির যে কাজ, সেটা বিশ্বরূপের অফিসে বসে কেএমআরসিএল সোমবার থেকে দেখবে, এই কথাটা দিয়ে গেছে। এই পর্যন্ত আজকে হয়েছে। ওইটা যে সয়েল টেস্টের কথা বলেছিলেন আপনি, ওটা আগে সয়েল টেস্ট করার কথা ছিল কিন্তু এখনো করেনি, ওই সয়েল টেস্ট রিপোর্ট, গ্রাউটিং এন্ড পোস্ট গ্রাউটিং এন্ড পোস্ট গ্রাউটিং রিপোর্ট, গ্রাউটিং হওয়ার পরে কি হবে এই রিপোর্টটা ওরা বলেছে কয়েকদিনের মধ্যে দেবে। তারপর আমাদের সার্ভে চলছে, ইঞ্জিনিয়ারিং টিম, তারপরে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি যতক্ষণ আমাদের একটা কনক্লুশন দেয় যে কোন বাড়িগুলো একদম ভেঙে ফেলতে হবে, কোন বাড়ি রিপেয়ারিং, সেটা যতক্ষণ না দিচ্ছে আমরা এই ওনাদের সাথে ফাইনাল রিপোর্টে, এটা চিফ সেক্রেটারি লেভেলে আমরা কথা বলবো, যেহেতু আগের বার চিফ সেক্রেটারি লেভেলে আমি চিফ মিনিস্টার নিয়ে যারা ভিকটিম তাদের